Assalamu alaikum everyone. Welcome back to my channel. আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করব একটা খাটার রেসিপি, খাটা মিঠা বা থির খাটার রেসিপি। আমার আজকের এই রেসিপিটা লাগে, আমার কয়েকটা রিকোয়েস্ট আছে, যে সময় থেকে আমি চ্যানেলটা খুলছি ও সময় থেকেও খেতে গেলে এই রেসিপি লাগে, আমার কাছে রিকোয়েস্ট করল। আর তবে আমি নিজেও জানতাম না, মানে খাইছি আমি দেশও থাকতে, বাট আমি নিজে বানাইতে জানতাম না। তো এখন কো আমি ও রেসিপিটা শিখছি আমার বোনের কাছে, শিখিয়ে এরপরে আমি আপনারা লগে শেয়ার করলাম। আশা করি আপনারা যারা দেখরা সবেও ভালো পাইবা, আর যারা রিকোয়েস্ট করছিলা যদি আপনারা দেখে থাকেন আশা করি খুশি হইবা। তো আমার আজকের এই রেসিপির নাম ওই লগিয়া থির খাটা। আমার এই রেসিপি লাগি আমার লাগবো এখানে টেঙ্গা খাসা আম। তো আমি মানে ফ্রেশ আম পাইছি না আর কি, ফ্রোজেন আম দিয়ে আমি ও রেসিপিটা করলাম। আর লাগবো আমার থি। তো আমরা বাংলাতে বা আমরা সিলেটি ভাষা আসলে এটারে থি হই, আর ইংলিশে কিতা করোনা পকেটের মাঝেও আছে লেখা, আমি দেখাইলাম আপনারে পকেট। এখন কো আমি ও আস্থা থি কেন এখন 1/4 কাপের মতো নিছি নিয়ে, এখন আমি ও থি খানিন ধরে আমি একটা হান্ডির মাঝে লই আর কি অক্সিন ধরে একটু আমি বাজিয়ে নিব গিয়ে। বাঁচতে বাঁচতে চুলার আগুন মিডিয়াম টুলোর মাঝে রাখি আর কি আমি ও দিখানিন ধরে বাজম। বাঁচতে বাঁচতে যে সময় দেখবা ওলা ফুটিয়া উঠে আর ওলা সাউন্ডও আপনারা শুনতে পাইবা, তো ওই সময় বুঝবা যে ইথি ইক্সিন বাজা হয়ে গেছে। পাতে লামাই রাখি দিবা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখন আমি ও যে আম ও আম খানিন ধরে আর কি পানি দিয়া সিদ্ধ করা ধুয়াই দিছি। আমি কেন 3 কাপের মতো পানি দিছি, পানি দিয়ে আমি ও আম খানিন ধরে সিদ্ধ করে দিছি। যে সময় ওলা সিদ্ধ করা বাদে যে সময় আতলিয়ে দেখো যে আম গলে গেছে, ও সময় গিয়া আমি ও আম খানিন ধরে আর কি ড্রেন করে দিব। ড্রেন একটা চাকনির মাঝে লইয়া আম রাখি দিব আলাদা, আর ও বয়েল করা পানিও আমি রাখবো, বাদে আমি ও পানি ইউজ করবো। আমি ও যে বাজিয়া তুইছিলাম থি, থি খানিন একটু ঠান্ডা হওয়ার পরে আমি ও থি খানিন ধরে ওলে একটা ব্লেন্ডার মাঝে নিয়ে পাউডার বানাই দিছি। পাউডার বানাইয়া এখন অক্সিন ধরে রাখি দিব এক সাইডে দিয়ে, আর ও যে আমরে আমি বয়েল করছিলাম একটু ঠান্ডা হওয়ার পরে এখন আমি আদ দিই অক্সিন ধরে একটু আর কি আমি মাস করিয়ে নিলাম গিয়ে। আর ওলা যে অক্সিন একটু বেশি শক্ত হেস আছে অক্সিন ধরে ওলা আর কি আদি তুলিয়া ফেলাই দিব। আর কিছু আর কি মানে একটু এটারে হয় আমরা সিলেটি ভাষায় সাবা সাবা আর কি, মানে কিছু একটু আস্তে আস্তে টুকরার মতো আর কি আমি কিছু রাখবো। একবারে গলিয়ে আর কি যা করতাম না মাস করতাম না, ওলা থাকলে আর কি একটু সাবা সাবা থাকলে খাটার মাঝে খাইতেও ভালো লাগে। তো এখন আমি একটা হান্ডির মাঝে ও ম্যাঙ্গো অক্সিন লই দিছি মাস করা আম। এখানেও আমার এখন 1/2 কাপের মতো ওই বইছে আর কি মাস করার পরে, পাতে এখন আমি গুড় দিছি এখানেও, আমি এখানে ইউজ করছি মরসা গুড়, মরসা গুঁড়ও দিছি এখানেও আমি 1/2 কাপের মতো। এখন আমি দিলাম পানি, পানি ও যে আম বয়েল করছিলাম যে পানি দিয়ে ও পানি আর কি এখানে আমি দিছি, ফয়লা দিছি 2 কাপ যদি লাগে তারপরে আমি দিব। এখন আমি অক্সিন ধরে সপ্তাহে আর কি মিক্স করিয়া নিব কি, মিক্স করিয়া নিয়ে বাদে আমি একটু টেস্ট করব। টেস্ট করিয়া যদি লাগে আমার কাছে বেশি ঠেঙ্গা হয়ে গেছে তো সময় গিয়ে আমি আরও কিছু পানি দিব, পানি দিয়া বাদে আর কি আমার টেস্ট মতো করিয়া নিব। তো ওলা আপনারাও যে সময় করবা ওলা টেস্ট মাঝে মাঝে টেস্ট করবা, টেস্ট করলে এমনিও আপনারা বুঝতে পারবা ব্যালেন্সটা ঠেঙ্গা মিটার সপ্তাহের সময় ব্যালেন্স হয়ে যাবো আর কি, মানে সপ্তাহের সময় ঠিক হয়ে যাবো, ওই সময় বুঝবা যে খাটা রেডি হয়ে গেছে। আবার বেশি ঠেঙ্গাও হইতো না এই খাটা, আবার বেশি মিঠাও হইতো না, ওলা আর কি ঠেঙ্গা মিঠা দিয়েটার ব্যালেন্স আর কি থাকতো। খাটা আটারে সামান্য একটু ঠিক করা লাগে। এখানে আমি চাউলের গুঁড়ি দিলাম, চাউলের গুঁড়ি বলতে রাইস ফ্লাওয়ার যেটা আর কি ফাইন গুঁড়ি যেটা অন্য, আমি এখন 1/4 কাপের মতো পানি লইছি। পানির মাঝে এখানে আমি 1 টেবিল চামচের মতো চাউলের গুঁড়ি দিছি, আর ও যে কাপড় মাঝে আমি গুড় লইছিলাম আর কি ও কাপড় মাঝে অসিন ধরে আমি একটু গুড়িয়া আমি রাখি দিব এক সাইডে দিই, আর এক সাইডে দিয়ে আর একটা পানের মাঝে এখানে আমি 1 টেবিল চামচের মতো তেল দিছি। আমি ও খাটার মাঝে আর কি বাগার দিব, তো 1 টেবিল চামচ তেলের মাঝে আর কি এখানে 1/4 কাপ রসুন দিছি আমি, রসুন দিয়া ও রসুন খানি ধরে একটু আমি ভাজিয়া নিব। তো আমার 1 কুকারে দিয়ে রসুন ভাজা ওর আর 1 কুকারে দিয়ে আমি আমার ও খাটা খানি ধরেও জাল দেওয়া মানে জাল ওর আর কি। তো এখন ও যে চাউলের গুঁড়ি আমি মিক্স করিয়া তৈছিলাম অক্সিন এখন আমি দিলাইলাম, দিয়া উলার লগে লগে আমি লাড়িয়া নিব, কারণ যদি লগে লগে না লাড়ি তো চাউলের গুঁড়ি হয়তো লাম্পস বাইন্দা বই থাকতে পারে। তো উলা লাড়ি মানে বালা করে উলা আর কি আমি লাড়িয়া নিব, লাড়িয়া নিয়ে এখন
ওলা একটু আত মানে ওলা চামচের মাঝে একটু লইয়া দেখবা যেতে সামান্য একটু ঠিক হয় আর কি। লাইক আমরা যেটা স্যুপ মানাই ওলা স্যুপ ওলা খান আর কি সামান্য একটু ঠিক হইতো, অত বেশি ঠিকও নাই আবার অত পাতলাও নাই ওলা হইতো আর কি। তো এখন আমার রসুন ভাজ হয়ে গেছে, আমি এখন ও খাটার মাঝে আইনা ডালি দিয়েছি। রসুন খানি ডালিও আমি রুষে একটা লিড দিয়ে আর কি গুড়িয়ে রাখছি যাতে করে রসুনের ফ্লেভারটা খাটার ভিতরে হামায় বালা করে। এখন আমি ও যে টি গুঁড়া করিয়া রাখছিলাম ও টি খানি নিকানো আমি দিলাম, তো এখানেও আমি ওয়ান থার্ড কাপের মতো আর কি ও টি পাউডার নিছি, সামান্য কিছু পানি দিয়া অক্সিন ধরে আর কি একটু ফয়লা আমি গুলিয়া নিলাম গিয়ে নিয়ে এখন আমি আমার ও খাটার মাঝে দিলে নিলাম। খাটার মাঝে দিয়া অক্সিন ধরে আবার বালা করি আমি সপ্তাহ মিক্স করিয়া নিব আর আবার আমি চেক করবো, যদি আমার সপ্তাহ ঠিক থাকে তো আগে আমার খাটা হয়ে গেছে আর কি। আমার কাছে লাগে আমার সপ্তাহ ঠিক আছে, আমার খাটা রেডি হয়ে গেছে। তো এইটা আমি আর আপনারা তারপরেও আমি যতক্ষণ জিনিস দিছি আমি কইয়া কইয়া গেছি, এরপরেও একটা মিঠা বা টেঙ্গার বিষয়টা আপনার টেস্টের উপরে নির্ভর করে, আপনি জেলা টেস্ট মানে জেলা খাইতে পালা ফাইন ওলা আপনি করবা। তো রেডিগুলো ভিউয়ার্স আমার খুব মজাদার থির খাটা, আশা করি আপনারা আমার আজকের এই রেসিপিটাও বলা পাইছেন। এই খাটাটা বেশিরভাগ সময় দেখছি অনেকে সুপলা খানো খাইলে আবার বাদ দিয়েও খাইতে পারবা, লগে যদি একটা বেনানা থাকে দেখবা খুব বেশি ভালা লাগে। আশা করি ভিউয়ার্স আপনারা আমার আজকের রেসিপিটাও ভালা পাইছেন। আর আমার আজকের এই রেসিপি লাগে আমার যে ভাই বোনেন্টে রিকোয়েস্ট করছিল, আশা করি আপনারাও ভালা পাইবা। আর কিলা লাগলো আপনারার গোছে যদি আমার কমেন্ট করিয়া জানান আমার ভালা লাগবো। আর আপনারা যারা নয়া দেখরা আমার আজকের এই ভিডিওটা প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করিয়া রাখবা। আর কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আপনারা আমার লগে থাকা লাগে। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।